আমরা নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা বলছিলাম আগেই অ্যানাউন্স করেছিলাম প্রাইমারি টেটের উপরে পুরো টিউটোরিয়াল আমরা শুরু করেছি আমরা অলরেডি এটার উপরে ক্লাস করিয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস করব। যেটা ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকেই সেই টপিক থেকে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা হচ্ছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ফাংশন আমরা আগেই বলেছিলাম ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রেয়ার গিফট অফ গড টু দ্য হিউম্যান বিংস আমাদের মানব সভ্যতার উপরে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ঈশ্বরের আশীর্বাদ আমি বলতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ইনভেনশন অব দ্য হিউম্যান বিং আজ আমার আলোচনার জায়গা থাকবে ল্যাঙ্গুয়েজের ফাংশন সত্যি কথা বলতে গেলে ল্যাঙ্গুয়েজের ফাংশন কেবলমাত্র একটা বাঁধা ধরা ছকের মধ্যে বলা যায় না যে এগুলো ল্যাঙ্গুয়েজের ফাংশন কারণ ল্যাঙ্গুয়েজের যে কি অবদান মানব সভ্যতা বা মানুষের জীবনে সেটা অপরিসীম সেটাকে এক দুই তিন এই পয়েন্ট দিয়ে বলা যায় না স্টিল আমাদেরকে ইংলিশ পেডাগজির সাথে এটা কিন্তু করতে হবে এবং আজকের যে টপিকটা সেটা খুব ইম্পর্ট্যান্ট প্রচুর পরীক্ষায় কোশ্চেন এসছে সিটেড বা স্টেট টেটে তাই আমি প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে দেখো আমি কি লিখেছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফাংশন ল্যাঙ্গুয়েজ এবং তার ফাংশন ফাংশন মানে তার কাজ এটা আমি বলতে পারি তো সেখানে দুটো ভাগে ভাগ করেছি মাইক্রো আর ম্যাক্রো মাইক্রো মানে কি মাইক্রো মানে ছোটো আমি গানের ভাষায় বলতে পারি বা এটাকে আমি যদি খুব সহজভাবে বোঝাতে চাই যখন ব্যক্তি নিজে একজন ইন্ডিভিজুয়াল সে ভাষাকে ব্যবহার করছে তখন সেটা হয়ে যাচ্ছে মাইক্রো ফাংশন একটা গান আছে না খিড়কি থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা জানো না অনেকটা এরকম মাইক্রো ফাংশন মানে হচ্ছে একজন মানুষ যখন ভাষাটাকে ব্যবহার করছে আমি একা ব্যক্তি আমি যখন ভাষা ব্যবহার করছি সেটা হচ্ছে মাইক্রো ফাংশন আর পাশেই দেখো রয়েছে ম্যাক্রো ফাংশন ম্যাক্রো ফাংশন মানে আমার নয় আমি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে গেলাম মানুষের সাথে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ করলাম যখন সবার জন্যে ভাষা রবি ঠাকুরের গান আছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ আমি পেয়েছি পেয়েছি মোর স্থান বিস্ময়ে অনেকটা ম্যাক্রো ফাংশন বলতে সেটা বোঝায় যেখানে আমার একার নয় প্রত্যেকের ভাষার যে ব্যবহার প্রত্যেকে যেভাবে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে ম্যাক্রো ফাংশন মানে বড় অর্থে ব্যাপক অর্থে তো আমি প্রথমেই চলে যাব মাইক্রো ফাংশন কি বলেছে ফিজিওলজিক্যাল ফাংশন ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীর আমাদের শরীরে অনেক এনার্জি আছে যেমন রাগ যেমন ভয় যেমন ভালোবাসা এই সমস্ত ইমোশনগুলো যেগুলোকে রিপ্রেস ফিলিং সেটা ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে আমার মন খুব খারাপ আমি আগেও আলোচনা করেছিলাম আজ আমার খুব রাগ লাগছে আমি বলছি প্রতিটা ইমোশন কোথাও গিয়ে ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত এই আমার প্রচণ্ড রাগটাকে কে নর্মালাইজ করছে ল্যাঙ্গুয়েজ আমার প্রচণ্ড ভালো লাগছে সেটাকে কে ইয়ে করছে প্রকাশ করছে ল্যাঙ্গুয়েজ তাহলে আমি বলতে পারি রিপ্রেস এনার্জিকে এক্সপ্রেস করে আমি বলতে পারি এক্সপ্রেস এনার্জি রিপ্রেসড এনার্জি আমি এটা বলতেই পারি রিপ্রেস এনার্জিকে এক্সপ্রেস করে বা রিলিজ বলতে পারো রিলিজ করে তো সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফাংশন নেক্সট ফাংশন অফ রেকর্ডিং রেকর্ডিং মানে কি রেকর্ড করে দেয় বর্তমানে আমি যে কথা বলছি আজ থেকে একশো বছর পরে এই খবরটা পৌঁছে দেবে কে ভাষা আজ একশো বছর হাজার বছর আমরা খবর পাচ্ছি ইতিহাস ইতিহাস আমাদের কাছে পৌঁছে যাচ্ছে একটা বইয়ের আকারে ছবির আকারে বিভিন্নভাবে আমাদের কাছে ইতিহাস পৌঁছে যাচ্ছে কে করছে ভাষা তাই ভাষা আছে বলে আমি আমার অতীতকে জানতে পারছি আজকের আমিকে আগামীকালের পৃথিবীর কাছে পৌঁছে দিচ্ছে কে ভাষা তাহলে ফাংশন অফ রেকর্ডিং হচ্ছে আমার মাইক্রো ফাংশনের একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারো মাইক্রো ফাংশন রেকর্ডিং মানে যেটা রেকর্ড করে দেয় হিস্ট্রি ইতিহাস সেটা হচ্ছে আমরা ইতিহাস আমাদের কাছে পৌঁছে যাচ্ছে কে পৌঁছাচ্ছে ভাষা নেক্সট চলে আসবো ফ্যাটিক ফাংশন খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে আসে ফ্যাটিক শব্দটা মূল তাৎপর্য এখানে হচ্ছে বন্ড আজ ল্যাঙ্গুয়েজ কিন্তু মানুষে মানুষ একটা ভাতৃত্বের বন্ধন তৈরি করেছে আমরা যে ভাষাই কথা বলি একটু ভালো করে দেখবে একটু ভালো করে বুঝলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আজকের মানুষের সাথে মানুষের যোগাযোগ আমার দুঃখের কথা আমি তোমায় বললাম তোমার দুঃখের কথা তুমি আমাকে বললে কি তৈরি হয়ে গেল একটা বন্ধন তৈরি হয়ে গেল একটা ভাতৃত্বের বন্ধন তৈরি হয়ে গেল তাহলে ফ্যাটিক কথাটার মানে হচ্ছে ফ্যাটারনিটি সেখান সেটার সাথে কানেক্টেড ওয়ার্ড মানে ভাতৃত্বের বন্ধন একটা মানুষে মানুষে যে তার নিজেদের মধ্যে যে টান যে অনুভূতি সেটাকে নিয়ে আসে ল্যাঙ্গুয়েজ তাহলে ফ্যাটিক ফাংশন মানে হচ্ছে বন্ধন বন্ড অ্যামাং পিপুল বলতে পারো বন্ড অ্যামাং পিপুল নেক্সট ফাংশন অফ আইডেন্টিফিকেশন ফাংশন অফ আইডেন্টিফিকেশন জিনিসটা কি আইডেন্টিফিকেশন পরিচয় পরিচিতি একবার ভেবে না হতো আর যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো ভাষা না থাকতো এই পৃথিবীর কোনো কিছুর নাম আলাদা হতো না কারো কোনো নাম নেই তাহলে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে স্বতন্ত্র করতে সাহায্য করেছে আমার যেটা নাম সেটা আমার নিজস্ব ব্যক্তিগত নাম সেটা স্বতন্ত্র প্রতিটা জিনিসের একটা করে স্বতন্ত্র পরিচয় রয়েছে আমি বলতে পারি ডিস্টিংক্ট হচ্ছে গিয়ে তোমার আইডেন্টিফিকেশন উইচ ইজ অলশো দ্য ব্লেসিং অফ ল্যাঙ্গুয়েজ আদারওয়াইজ আমরা কি চিনতেই পারতাম না এই জিনিসটার সাথে ওই জিনিসটার পার্থক্য মোটামুটিভাবে যেটা প্রকট যে পার্থক্যটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তাদের নামের আর সেই নামেই যদি না থাকতো তাহলে কি হতো ফাংশন অফ আইডেন্টিফিকেশন মানে পরিচয় আমার পরিচয় দিচ্ছে আমি কে আমি কে আমি মানুষটা কে আমার নাম কি বা ওই জিনিসটার নাম কি এটা কে দিয়েছে ভাষা তাহলে ফাংশন অফ আইডেন্টিফিকেশন হচ্ছে সেটা ফাংশন অফ রিজনিং রিজনিং মানে কি প্রশ্ন করা যুক্তি তর্ক কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেখব এবার জগৎটাকে মানুষ আজ মানুষের শুরুটা কিন্তু সেই অন্য প্রাণীদের মতোই হয়েছিল যদি আমরা একটু ভালো করে দেখি অন্য প্রাণীদের মতোই হয়েছিল কিন্তু মানুষ আজ এতটা এগিয়ে গেল কেন তার কারণ হচ্ছে মানুষ প্রশ্ন করতে শিখেছে মানুষ প্রশ্ন করেছে সেই প্রশ্নটা বাংলা কবিতায় আমরা পেয়েছি রাজা তোর কাপড় কোথায় এই যে প্রশ্ন এই প্রশ্নটাই হচ্ছে ফাংশন অফ রিজনিং আমি তোমাকে একটা কথা বলে দিলাম তুমি মানবে না তুমি শুনবে না তুমি প্রশ্ন করবে কেন হচ্ছে বা এটা কী এই যে ফার্দার কিউরিয়সিটি এটাই মানুষকে এগিয়ে নিয়ে গেছে আমি সাদাকে কালো বললে তুমি মানবে না আমি কালোকে সাদা বললে তুমি মানবে না তুমি কি করছো প্রশ্ন করছো এই যে কোয়েশ্চেনিং এই যে ইন্টারোগেশন এই যে লজিক্যালিটি এটাকে নিয়ে আসছে ভাষা তাহলে ফাংশন অফ রিজনিং মানে হচ্ছে প্রশ্ন করা লজিক্যালিটি বলতে পারো যুক্তি তর্ক এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের দান তারপরে ফাংশন অফ কমিউনিকেশন এটা তো আমরা সবাই জানি কমিউনিকেশন মানে যোগাযোগ আদান প্রদান আমি তোমার সাথে কথা বলছি তুমি আমার সাথে কথা বলছো সেটা কি হয়ে গেল কমিউনিকেট করে ফেললাম আমরা এটা হচ্ছে ফাংশন অফ কমিউনিকেশন যেটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বা বলতে পারো এটাই থেকে প্রধান কাজ তাহলে এগুলো মাইক্রো ফাংশন প্রশ্ন আসছে স্যার আপনি যে এটা বললেন এটা থেকে প্রশ্ন কিভাবে আসবে

সেক্ষেত্রে বলতে হবে মাইক্রো ফাংশন এইভাবে প্রশ্নগুলো আসতে তাহলে মাইক্রো ফাংশন মানে এগুলো হয়ে গেল একটু বারবার বলছি যাদের বুঝতে আবারও অসুবিধা হয়েছে একবার ভিডিওটাকে আবার প্রথম থেকে চালু করে দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে নেক্সট চলে আসছি ম্যাক্রো ফাংশন আমি আগেই বললাম আমাকে নিয়ে তো পৃথিবী নয় তোমাকে নিয়ে তো পৃথিবী নয় এই পৃথিবীতে রয়েছে হাজারো লক্ষ কোটি কোটি মানুষ তাদের সকলকে নিয়ে পৃথিবী তাহলে ভাষা তো কেবলমাত্র ব্যক্তির উপকার করছে এরকমটা নয় প্রত্যেকের ভাষা হেল্প করছে ফাংশনটা প্রত্যেকে উপভোগ করছে তো তার মধ্যে আছে ম্যাক্রো ফাংশন মানে যেটা ক্ষুদ্র অর্থে নয় ব্যাপক অর্থে কি বলেছে আইডিয়েশনাল ফাংশন আইডিয়া আইডিয়া যে কোনো আইডিয়া আইডিয়া থেকে আসছে আইডিয়েশনাল আমাদের প্রত্যেকটা জিনিসের একটা করে আইডিয়া থাকে যে সাপোজ আমরা টেপ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমার তো একটা আইডিয়া আছে আমি আগের দিন বললাম মোডাস অপর ইন্ডিয়া আছে আমি কিভাবে টেট মানে কি টেটের কীরকম রকম আছে টেট পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন এবং তার সাথে কিভাবে প্রিপারেশন নেব সিলেবাসে কি আছে এই টোটালটা সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে এই আইডিয়াটা কে দিচ্ছে সেটা শুধুমাত্র টেট পরীক্ষা বলতে বলছি না সব ক্ষেত্রে এভরিওয়ের পলিটিক্স রিলিজিয়ান প্রতিটা সম্পর্কে আমাদের একটা করে ধারণা রয়েছে এই ধারণাটা কে দিয়েছে এটা আমার ব্যক্তিগত নয় এটা সবার তাই এটা ম্যাক্রো ফাংশন সেম কমিউনিকেশনের সাথে অনেকটা মিলিয়ে যাওয়া মানুষে মানুষে যেটা কমিউনিকেট করছে আমার কথা তাকে বলতে পারছি তার কথা আমাকে বলতে পারছি একটু ভালো করে বুঝে নাও আমি যদি বাড়িতে বসে কারোর সাথে কথা না বলে একটা জায়গায় বসে থাকতাম তাহলে আমি সামাজিক জীবও হতে পারতাম না আর সমাজ নামে যে জিনিসটা রয়েছে তার অস্তিত্ব টিকে থাকতো না তাহলে সব কিছু সম্ভব হয়েছে কার জন্য আমি তোমার সাথে কথা বলেছি তুমি আমার সাথে কথা বলেছো একই সাথে আমি যখন তোমার সাথে কথা বলছি সেটা যেমন মাইক্রো ফাংশন একই রকমভাবে এই কথাগুলো যখন সারা পৃথিবী জুড়ে চলছে পুরো সমাজ জুড়ে চলছে তখন এটা কিন্তু সবার মধ্যে তাহলে এটা ম্যাক্রো ফাংশন আমি নেক্সট বলেছি পোয়েটিক ফাংশন দেখো আজকে সাহিত্য যে যেকোনো তুমি ভাষার বলতে পারো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমি বেঙ্গলি লিটারেচার বা ইংলিশ লিটারেচার বলতে পারি আমি হিন্দি উর্দু লিটারেচার বলতে পারি প্রতিটা ক্ষেত্রে একটা বিশাল তার ভান্ডার, বিশাল একটা সাহিত্য সম্ভার রয়েছে এই সম্ভব হয়েছে কি আজকে যে ফিগার অফ স্পিচ অ্যালিটারেশন এত সুন্দর চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিত চমকি ফিং দোল রবি ঠাকুরের কলমে বেরিয়েছে কে এটা তার জন্য কে তার কার গুরুত্ব বেশি ভাষা ভাষার জন্য এত সুন্দর একটা কাব্যিক অনুভূতি আমরা পেয়েছি তাহলে পোয়েটিক ফাংশন হচ্ছে ম্যাক্রো ফাং এটা আমার ব্যক্তিগত নয় এটা প্রত্যেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ম্যাক্রো ফাংশন টেক্সুয়াল ফাংশন আমি আবারও বলছি টেক্সট এত সব কানেক্টেড জিনিস এত লিটারেচার এত সুন্দর সুন্দর লেখালেখি এই সব কিছু সম্ভব হয়েছে কিসের জন্য ল্যাঙ্গুয়েজের জন্য এটা সারা পৃথিবী ব্যাপী চলছে কেবলমাত্র একটা ল্যাঙ্গুয়েজে নয় প্রতিটা ল্যাঙ্গুয়েজে চলছে তাহলে সেটা হয়ে যাচ্ছে টেক্সচুয়াল ফাংশন তাহলে এটা ম্যাক্রো ফাংশন নাও দ্য কোয়েশন উইল কাম দ্যাট হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কোয়েশনস ফ্রম দিস পার্টিকুলার চ্যাপ্টার দেন আই উইল সে দ্যাট ইউল হ্যাভ টু রিমাইন্ড অল দ্য পয়েন্টস

দেন উইল হ্যাভ টু দ্যাট টেক্সুয়াল ফাংশন ইজ ম্যাক্রো ফাংশন এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আবারও বলে দিলাম আমি প্রতিটা চ্যাপ্টার পড়াতে পড়াতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা যে টপিকগুলো আছে সেগুলোকে আমি আলোচনা করবো যেমন হচ্ছে ফ্যাটিক ফাংশন খুব বারবার এসছে পরীক্ষাতে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্যাটিক ফাংশন আমি বললাম বন্ড অ্যামাং পিপল মানুষে মানুষে বন্ধন ফ্যাটিক ফ্যাটারনিটি ভাষা আমি যখন বাইরে গিয়ে কোথাও দেখি না কোন অনেক দূরে গিয়ে কেউ বাংলায় কথা বলছে আমার রাজ্য বা আমার জায়গা থেকে ছেড়ে গিয়ে অন্য কোথাও বাংলায় কথা বলছে তখন মনে হয় আমি আমার বাড়ির পাশের লোকটাকে পেয়ে গেছি তুমি দেখবে এটা প্রত্যেকের জীবনে হবে তুমি যখন বাইরে যাবে অ্যাব্রডে যাবে বা তোমার স্টেট থেকে বেরিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ রিজিয়নে যাবে তখন যদি তোমার নিজের ভাষা তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজের কোনো মানুষকে খুঁজে পাও যে এই ভাষায় কথা বলছে তুমি তাকে যে তোমার ভালো লাগবে এটা ভাবা যাবে না তাহলে এটা হচ্ছে ফ্যাটিক ফাংশন এটা হচ্ছে ভাতৃত্ব এটাই হচ্ছে বন্ধন এরপরে আমরা চলে যাব আরও একটা গুরুত্বপূর্ণ পাঠ যেটা হচ্ছে মাইকেল হ্যালিডে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ দিয়েছেন এগুলো বাদ দিয়ে ফর দ্য চাইল্ড চিলড্রেনদের জন্য মাইকেল হ্যালিডে তিনি একটা ফাংশন দিয়েছেন ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ফর দ্য চিলড্রেন তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল মাইকেল হ্যালিডের সেভেন ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ আমি অলরেডি লিখেছি আমি কি লিখেছি আমি লিখেছি দেখো উপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফাংশন মাইকেল হ্যালিডে ইলুসিডেটেড সেভেন ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যামাং চিলড্রেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ দেখো দুটো প্রশ্ন আসছে কে সেভেন ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ দিয়েছেন সেটা হবে মাইকেল হ্যালিডে কতগুলো ফাংশন সেভেন ফাংশন আর সালটা হচ্ছে 1975 আমি অলরেডি আলোচনা করলাম মেন ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ দু ধরনের মাইক্রো আর ম্যাক্রো এরপর এটা একটা সাব গ্রুপ থেকে চলে আসছে মাইকেল হ্যালিডে সাতটা ফাংশন বলেছেন আমাদের কাজ তো চিলড্রেনের ওপরে কারণ তোমরা প্রত্যেকেই স্কুল টিচার হতে যাচ্ছ প্রাইমারি সেকশন বা আপার প্রাইমারি সেকশনের টিচার হতে যাচ্ছ দ্যাটস ওয়াই ইউল হ্যাভ টু ফোকাস আপন ইউর স্টুডেন্ট সো ইউর স্টুডেন্ট চিলড্রেন তো সেই ক্ষেত্রে মাইকেল হ্যালিডের এই সাতটা ফাংশন কিন্তু জেনে নিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট দেখো আমি প্রথমে পড়ে দিচ্ছি প্রতিটার সামনে বা পিছনে ফাংশন লাগাতে হবে দেখো ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল মানে কি ইনস্ট্রুমেন্ট কথাটার মানে কি টুল সাপোজ একটু আমি খুব সহজ বাংলায় বোঝাচ্ছি সাপোজ আমার দেওয়ালে একটা পেরেক দিতে হবে তো আমি কি করবো একটা হাতুড়ি নিয়ে পেরেকটাতে আঘাত দেবো দেওয়ালে তাই তো মানে এখানে আমার কোনটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেল হাতুড়িটা একটা ছোট্ট বাচ্চার খিদে পেয়েছে বা তার জল সে খেতে চাইছে সে কি করবে সে তার মাকে বলবে বা বাবাকে বলবে যে আমাকে জল দাও বা আমাকে খেতে দাও তাহলে এখানে ওর ল্যাঙ্গুয়েজটা ওই টুলের মতো ইনস্ট্রুমেন্ট হয়ে গেল না ইনস্ট্রুমেন্ট মানে কি মানে কোনো যন্ত্রের মতো ব্যবহার করে আমার একটা কাজ করার জন্য এটাকে আমি টুল হিসাবে ব্যবহার করছি দেখো আমি এক্সাম্পল দিয়েছি আই নিড ওয়াটার একটা বাচ্চা বলছে আমার জলের প্রয়োজন বা আমি জল পান করতে চাই দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা হয়ে যাচ্ছে তার ইনস্ট্রুমেন্ট আমি এটা বলতেই পারি ইনস্ট্রুমেন্টটা নেক্সট রেগুলেটরি রেগুলেটরি মানে কি কাউকে রেগুলেট করা মানে আমি ঠিক করব তুমি কি করবে এই ব্যাপারটা ফ্যানের রেগুলেটর থাকে না আমরা বলে দিই এটা জোরে ঘুরবে না আস্তে ঘুরবে সেটা আমরা রেগুলেটর দিয়ে ঠিক করে নিতে পারি রেগুলেটরি শব্দটা অনেকটা ওখান থেকে কানেক্ট করার চেষ্টা করো মানে আমি চাইছি তোমার ব্যবহার নিয়ন্ত্রিত হোক একটা বাচ্চা অনেক সময় এটা করে গো আউট সে বলছে তার হয়তো সে রুমে বসে আছে কোনো একটা পড়ছে বা কেউ একটা এসে তাকে ডিস্টার্ব করছে সে কি বলছে গো আউট মানে হি ওয়ান্টস টু রেগুলেট হি ওয়ান্টস টু রেগুলেট আদার্স বিহেভিয়ার দ্যাট প্লিজ গো আউট ফ্রম মাই রুম সো এটা হয়ে গেল রেগুলেটরি ফাংশন নেক্সট ফাংশন অফ ইন্টারেকশন আমরা একটা বাচ্চাকে ভাবি বাচ্চা কিচ্ছু বোঝে না বাট একটা প্রতিটা ছোট বাচ্চা বা প্রতিটা শিশু আমরা অলরেডি জানি প্রতিটা শিশু হচ্ছে আগামীর ভবিষ্যৎ আগামীর মেরুদণ্ড এই ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো যারা তোমার সামনে বসে আছে তোমার তুমি যে স্কুলে পড়াচ্ছ বা তুমি যেখানে পড়াচ্ছ সেখানে বসে আছে তারাই আগামী দিনের পৃথিবী আমাদের এই সমাজ ব্যবস্থার ধারক এবং বাহক আমি বলতে পারি তাহলে তাদের সাথে ইন্টারেকশন করতে হবে বাবা মা থেকে শুরু করে সাথে টিচারের যে ইন্টারেকশন সেটাও করতে হবে দেখো করছে কি বলছে ইউ বাবার সাথে কথা বলছে মায়ের সাথে কথা বলছে এটা হচ্ছে ফাংশন অফ ইন্টারেকশন যেটা মাইকেল হ্যালিডে বলেছেন ল্যাঙ্গুয়েজ এইভাবে একটা বাচ্চা ব্যবহার করতে পারে পার্সোনাল আমার নিজের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা ভালোবাসা পছন্দ অপছন্দ এই সমস্ত জিনিস আমি কি দিয়ে প্রকাশ করব ল্যাঙ্গুয়েজতে একটা বাচ্চাও সেভাবে করে তার এটা পছন্দ তার ওটা পছন্দ নয় এই কথাগুলো আমার পার্সোনাল ফিলিংগুলো কি বলবে আই লাভ বুকস আমার বই ভালো লাগে বা বই পড়তে ভালো আস লাগে আই লাইক সুইটস বলতে পারে বা আই লাভ টু রিড স্টোরি বুকস বলতে পারো তো এইগুলোর হচ্ছে পার্সোনাল ফাংশন আমি বারবার বললাম প্রতিটা ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে আমি এই পয়েন্টগুলোর উপরে গুরুত্ব দেব যেগুলো বারবার এসেছে মানে কি আবিষ্কার আবিষ্কার পদ্ধতি হিউরেস্টিক নতুন নতুন প্রশ্ন তুমি দেখবে অনেক বাচ্চাদের মধ্যে এই কোয়ালিটিটা প্রচন্ড থাকে শুধু প্রশ্ন করবে এটা কেন হলো ওটা কেন হলো না কেন আমরা যখন গাড়িতে যাচ্ছি কেন মনে হচ্ছে গাড়িটা দাঁড়িয়েছে গাছগুলো সরে সরে যাচ্ছে আকাশটা কেন নীল পাহাড়টাকে কেন এত ছোট দেখাচ্ছে এই ধরনের হাজারো প্রশ্ন এটা হচ্ছে হিউরিস্টিক হিউরিস্টিক মান হচ্ছে ডিসকোভারি নতুন জিনিসকে ডিসকোভার করা আবিষ্কার করা কি বলেছে হোয়াই ইজ দ্য স্কাই ব্লু একজন ছোট্ট শিশু জিজ্ঞেস করছে কেন আকাশ নীল এই যে প্রশ্ন করছে এই যে নতুন জিনিস আবিষ্কার করতে এই যে কিউরিওসিটি এটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ মন্দিরে দেখে নেবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি হিউরিস্টিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে টু ডিসকোভার নিউ থিংস when a little child is asking anyone any curious question okay as because he is very much curious to know that particular question in that case that particular question or statement will be called that this is the heuristic function of language so heuristic function মানে কি আমি বললাম আবার প্রশ্ন করা এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এটা হিউরিস্টিক नेक्स्ट ইমাজিনেশন কল্পনা সেখানে একটা ছোট্ট বাচ্চা গল্প বলছে যে কোনো গল্প বলছে কোনো জোকস বলছে ইমাজিনেশন সে কল্পনা করে কিছু বলতে চাইছে এটা হচ্ছে ফাংশন অফ ইমাজিনেশন নেক্সট রিপ্রেজেন্টেশনাল মানে হচ্ছে আমার নিজের আমার আমি আমাকে রিপ্রেজেন্ট করছি উপস্থাপনা করছি প্রেজেন্ট করছি আমার নিজে আমি কি করতে চলেছি আই ওয়ান্ট টু গো ফর এ ওয়াক আমার কথাটা আমি বললাম সবার মাঝে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল তাহলে দেখে নাও দিজ আর দ্য সেভেন ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ

দেন ইউল টু সে ইনস্ট্রুমেন্টাল তাহলে এই প্রশ্ন কনসেপ্ট আমি বারবার বলছি টেট পরীক্ষার জন্য যেটা দরকার বা বিশেষ করে পেডাগজির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনসেপশান ইফ ইউর কনসেপশান ইজ ক্লিয়ার দেন দেয়ার উইল বি নো প্রবলেম টু আনসার দ্য কোয়েশ্চেন ওয়েদার ইট ইজ ডিফিকাল্ট অর ইজি নো প্রবলেম তো আমি আবারও বললাম আমি আবারও প্রত্যেককে বলছি যে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা এভাবেই এগিয়ে নিয়ে যাব আমাদের ক্লাসগুলোকে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের কি তোমাদের কি মনে হচ্ছে ক্লাসগুলো সম্পর্কে তোমরা কি চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে আমি চেষ্টা করব যাতে পুরো ইংলিশ পেডাগজির ব্যাপারে কোনো ভয় না থাকে একদম সহজ বাংলায় তোমার আমার কথা দিয়ে ইংলিশের প্যাডাগজিটাকে বোঝানোর চেষ্টা করব। বাট আমি বলবো আবার বলবো যদি আমাদের এই ভিডিওগুলো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক তোমাদের কাছে পৌঁছে যাবে একটু লাইক শেয়ারও করে দেবে অসংখ্য ধন্যবাদ